আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাউ কাউলি। আলহামদুলিল্লাহ, আমরা এই সেশনে কিছু বালাগার অ্যাপ্লিকেশন দেখব। মানে আমরা যা কিছু গ্রামারে যা কিছু এখন পর্যন্ত আমরা অবজার্ভ করলাম, ছোট কিছু অল্প কিছু জ্ঞান আমাদের, তো সেটার ভিত্তিতে কিছু বিশ্লেষণ আমরা দেখব। এই গ্রামারের জ্ঞান দিয়ে আপনি দেখবেন যে একটা জিনিস খুব সুন্দরভাবে আপনি বুঝতে পারছেন, বোঝাটা জরুরি। সেই জন্যে আমাদের ফুল এক্সারসাইজটা এই কারণে, সেগুলো আমরা আরবিতে বালাগা বলি, বাংলায় আলঙ্করিক উপস্থাপন বলতে পারেন, রিটোরিক্যাল ইউজ ইংরেজিতে বলা হয়। তো সেটার মধ্যে একটা প্রথম জিনিসটা হচ্ছে আমাদের সুরা ফাতিহা আলহামদুলিল্লাহ, একটা ফ্রেজ। তো আলহামদুলিল্লাহ সম্পর্কে, এই ফ্রেজটা সম্বন্ধে আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পারি। আলহামদু একটা, আলহামদু শব্দটা একটা হচ্ছে ইসম, আল আছে, সেই জন্য আলহামদু এটা রাফা ফর্মে আছে। লিল্লাহি এটাও আমরা বুঝতে পারি, এটা হচ্ছে জার মাজরুর ফ্রেগমেন্ট। হ্যাঁ, ইসম জার হচ্ছে, লি হচ্ছে হরফে জার, আল্লাহ শব্দটা হচ্ছে ইসম মাজরুর। এভাবে একটা রাফা ফর্মের শব্দ, পরে একটা লিল্লাহি শব্দ আছে। তো এখন এটার বেসিক্যালি দুইটা ইসম আছে, হরফ আছে এই বাক্যের মধ্যে। এটা একটা আলহামদুলিল্লাহ, যদি আপনি বলেন যে সমস্ত প্রশংসা এবং ধন্যবাদ আল্লাহর জন্য, এভাবে যদি বলেন, তাহলে এখানে কোনো কিন্তু কিছু নাই, কোনো ফেল নাই। দ্যাট মিন্স ইসম, ফেল, হরফ, এই তিনটা যদি আমরা আলাদা বুঝি, তাহলে এটা হচ্ছিলো কোনো ফেল নাই। তো ফেল যখনই নাই, তখন এটার ইমপ্লিকেশান কী? তখন তাফসিরকারকরা বলেন যে এই হাম কেউ করলো কি করলো না, সেটার উপরে আল্লাহর হামদ ডিপেন্ড করে না, ইনডিপেন্ডেন্ট অফ মানুষের হামদ করলো কি করলো না, সেটার উপর আল্লাহ। যেমন ধরেন, আপনাকে যদি কেউ প্রশংসা করে তাহলে আপনি প্রশংসিত হচ্ছেন, আমাকে যদি কেউ নিন্দা করে তাহলে আমি নিন্দিত হচ্ছি। তাহলে এই যে বিষয়টা হচ্ছিলো যে আমার প্রশংসা আমার নিন্দার বিষয়টা কেউ না কেউ আমাকে করতে হবে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছিলো, আমরা যখন আলহামদুলিল্লাহ এই তাফসির এইটার এই বাক্যটা যখন তাফসিরকারকরা বলেন, তখন বলেন যে কেউ যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর হামদ নাও করে, তারপরও সমস্ত হামদ বিলংস টু আল্লাহ, এটা কারোর উপরে ডিপেন্ড করে। তার এই যে স্টেটমেন্টটা আমরা করলাম, সেই স্টেটমেন্টটার মূল রহস্যটা হচ্ছিলো যে এই বাক্যের মধ্যে কোনো রকম কি নাই, কোনো ফেল নাই। ফেল থাকলে যে জিনিসটা আসে, তখন ফেলটা চিন্তা করেন, ফেল একটা সময়ের সাথে সম্পর্কিত এবং এটার একটা কর্তা থাকে, ডুয়ার থাকে। তাহলে দেখা যাচ্ছে যে ডুয়ার যদি কাজটা করে তাহলে কাজটা সম্পাদিত হয়। আরেকটা হচ্ছিলো যে ডুয়ার যদি সময় অথবা করেছিল বা করবে, হ্যাঁ বা করছে, এরকম একটা বিষয় মোড় থাকে। তাহলে একটা যেমন টাইমের ফ্রেম থাকে, তারপর ডুয়ার থাকে, কিন্তু সেটা হচ্ছিলো ফেলের মধ্যে থাকে, কিন্তু এখানে ফেলের মধ্যে সেই ইসমের মধ্যে সেই জিনিসটা নেই। ইসমটা হচ্ছিলো ইনডিপেন্ডেন্ট অফ টাইম এবং ডুয়ার। তো সেই জন্য বলা হচ্ছে যে আল্লাহর হামদ কেউ করুক বা না করুক, সমস্ত হামদের মালিক হচ্ছে তিনি। এবং সেটা আগে যদি কেউ না করে, ভবিষ্যতে যদি না করে, এখনও যদি না করে, হ্যাঁ কেন, যেমন ধরেন হামদ শব্দটা যদি বলেন, আমি হামদ করলাম, হামিদতু, আমি হামদ করব বা করি, আহমাদু, আমরা হামদ করেছিলাম, হামিদ না, আমরা হামদ করব, নাহমাদু। নাহমাদু শব্দটা অনেক সময় তো আপনি জুমার খুতবার মধ্যে ইমামরা বলেন, তো এই নাহমাদু আমরা হামদ করব। কিন্তু আলহামদুলিল্লাহ যখন বলা হচ্ছে, তখন সেখানে কোনো রকম কি নাই, কোনো রকম ফেল যেহেতু নাই, সেক্ষেত্রে ইট ইজ এ ইউনিভার্সাল স্টেটমেন্ট। তো এটা কিন্তু কোরআনের বিভিন্ন জায়গায় আমরা দেখব যে একটা বাক্য জুমলা ইসমিয়া মানে ফেল বাদ দিয়েও বলা যায়, ফেল সহ বলা যায়। তখন ফেল বললে একরকম ইমপ্রেশন আসে, আবার ফেল বাদ দিয়ে বললে আরেক রকম ইমপ্রেশন আসে। অতএব এটা কিন্তু খুব লক্ষণীয় বিষয় যেটা কোরআন মজিদে বারবার আসবে। তাহলে ইসম, ফেল, হরফ তিনটা বোঝা, এবং কোন বাক্যে ফেল ব্যবহার হলো হলো না, অতীতকাল না বর্তমানকাল, এবং ফেল ছাড়া শব্দগুলোর বাক্যগুলোর কী ইম্প্যাক্ট, সেটাও কিন্তু একটু গুরুত্বপূর্ণ। সেটার একটা এক্সাম্পল এখানে আছে যে হামদ এই শব্দের মধ্যে, এই সেন্টেন্সের মধ্যে কোনো রকম ক্রিয়াবাচক কোনো রকম ফেল ব্যবহার করে না, সেই জন্য একটা ইউনিভার্সাল স্টেটমেন্ট। এই জন্য বলা হয় যে কেউ আল্লাহর হামদ কারোর উপরে নির্ভর করে না। তো সেটাও একটা ছিল দ্য টাইমলেস প্রেজ অফ আল্লাহ, যে কথাটা বারবার বলা হয়, সেটারই একটা সুন্দর অ্যানালাইসিস হচ্ছে এরকম জায়গা থেকে গ্রামাটিক্যালি।
তারপর আসেন আমরা রাফা ফর্মেকে ফরম্যাটটাকে বলছি দুয়ার, যেটা আমরা বলছি যে টেক্সটের কোথায় রাফা ফর্মটা আছে সেটার উপরে, মানে ফেলটার সাথে সাথে যে রাফা ফর্ম্যাট থাকতে হবে নট নেসেসারি, দূরেও থাকতে পারে। আমরা এই আরবি বাক্যের মধ্যে যেখানে রাফা ফর্ম্যাটটা আছে সেটাকে আমরা দুয়ার হিসেবে বলি। যেমন ইবতালা ইব্রাহিমা রব্বুহু, ইবতালা মানে পরীক্ষা করা, ইব্রাহিম একটা শব্দ আছে, রব্বুহু আছে, তার রব আছে, তাহলে পরীক্ষাটা কে কাকে করবে? তাহলে এখানে ইবতালা পরীক্ষা করা, এখন কি আল রব তার রব তাকে পরীক্ষা করলো নাকি সে তার রবকে, ইব্রাহিম তার রবকে পরীক্ষা করলো নাকি রব ইব্রাহিমকে পরীক্ষা করলো? সাধারণত ইংরেজি বাক্যে যেটা হয়, ফেলের পরপরই মানে নাউনের পরপরে ডুয়ারটা চলে আসে। যেমন ধরেন ইবতালা রব্বুহু, রব্বুহুটা আগে আসার কথা, ইব্রাহিমার পরে আসার কথা, কিন্তু আরবি বাক্যের মধ্যে দেখেন রব্বুহু পিছনে আসছে, ইব্রাহিম আগে আসছে, কিন্তু তাই বলে অর্থ পরিবর্তন হয় নাই। যেমন এখানে রব্বুহুটা যেহেতু রাফা ফর্মে আসে, আমরা ইদাফ অলরেডি পড়ে ফেলছি, রব্বু মুদাফ হু মুদাফিলাহি, তাহলে রব্বুহু একটা রাফা ফর্মে ইদাফা, এই রব্বুহুটা হচ্ছে এখানে দুয়ার, আর ইব্রাহিমা এটা নসব ফর্মে আসে, অতএব এটা হচ্ছে ডিটেল। অতএব এইভাবে কিন্তু বিষয়টা এখানে আবতাল হবে না, ইবতাল হবে, এটা ইবতাল হবে, এটা একটা নর্মাল, এটা আমরা পড়বো ইনশাল্লাহ। এর হামজার উপরে নিচে হরকতটা কি হবে, এটা আইদার জের হবে নাহলে পেশ হবে, কোনো হবে জবর হবে না, ঠিক আছে, ইবতালা। তো এটা আরেকটা ফেল যখন পড়বো ইনশাল্লাহ আমরা সে টেকনিকটা দেখব। ইবতালা ইব্রাহিমা রব্বুহু, তাহলে আমরা সিকোয়েন্সটা রব্বুহুর এখানে ডুয়ার পিছনে আছে, কিন্তু পিছনে থাকলেও সেই হচ্ছে ডুয়ার, অতএব আমরা এটার আলামত দেখেই কিন্তু বুঝে ফেলতেছি। ঠিক একইভাবে ওয়াকাতালা দাউদু জালুতা, কতালা শব্দটা আপনি দেখলেন এটা হচ্ছে হত্যা করা, দাউদ জালুদ দুইটা নাম দেওয়া আছে, কে কাকে হত্যা করলো, যে রাফা ফর্মে আছে সে হত্যা করলো, যে নসফ ফর্মে আসে তাকে। তাহলে দাউদ পিছনে থাকতে পারে, জালুত আগে থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার, তাই না? তাহলে এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং আয়াতটা হচ্ছিল ইন্নামা ইয়াকশাল্লাহা মিন ইবাদিহি আল উলামাউ, এই যে সেন্টেন্সটা দেখছেন, ইয়াকশা শব্দটা হচ্ছিল ভয় করা, আল্লাহ শব্দটা এর সাথে সাথে আছে, আর আল উলামাউ অনেক দূরে আছে, তাহলে কে কাকে ভয় করে? যারা বাংলা ইংরেজির সাথে এই সিকোয়েন্সের শব্দার্থ কোরআন নিয়ে বসেন তারা অনেক সময় ভুল ট্রান্সলেশন করে ফেলেন, অনেকে হয়তোবা করেন, কিন্তু গ্রামার সেন্সটা হচ্ছিল ইয়াকশা, এই ফেলটার ডুয়ারটা হচ্ছিল যেটা রাফা ফর্মে আছে আল ওলামাউ, তাহলে আল ওলামা জ্ঞানীরাই ভয় করে কাকে? আল্লাহকে, আল্লাহ শব্দটা এখানে নসব ফর্মে আছে। অতএব এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, রাফা ফর্মটা হচ্ছিল ডুয়ার, নসব ফর্মটা হচ্ছে ডিটেল, অতএব সেটার পজিশন কোথায় আছে ডাজেন্ট ম্যাটার, তাই না? তো ইংরেজি বাক্য, ইংরেজি বাক্যে ফেলের পরে মানে ভার্বের পর পরই ডুয়ারটা থাকে, কিন্তু আরবি বাক্যে নট নেসেসারি, আমরা এটা আলামত রাফার যেটা ইসম হবে সেটা হবে ডুয়ার। অতএব এই জিনিসগুলো কিন্তু এতটুকু আমরা বুঝতে পাচ্ছি যে আপনি যদি একটা শব্দার্থে কোরআন নেন ইন্নামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহি আল উলামাহু, তাহলে হচ্ছিল ইন্নামা মানে শুধুমাত্র, ইয়াকশা মানে ভয় করে, আল্লাহ মিন ইবাদিহি ইবাদদের মধ্যে আল ওলামা, তাহলে ভয় করে আল্লাহ ইবাদদের মধ্যে ওলামা, তাহলে ভয় করে কে? ভয় করে আল্লাহ শব্দটা চলে আসছে, নাউজুবিল্লাহ, তাই না? সুবহান আল্লাহ, যেহেতু ইয়াকশার পরে আল্লাহ শব্দটা আসছে, কিন্তু আল ইয়াকশার দুয়ারটা কিন্তু দূরে, ওলামারা ভয় করে আল্লাহকে। কিন্তু নর্মাল যদি আপনি শব্দার্থে কোরআনের নিচে যদি শব্দের অর্থগুলো দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে হয়তোবা সেই মিস্টেকটা হইতে পারে, কিন্তু একটু গ্রামার সেন্স থাকলে ওই মিস্টেকটা যদি হয় তাহলে আপনি এটা ধরে ফেলতে পারবেন, সেটাও একটা আলহামদুলিল্লাহ আমাদের রাফা নসব জারের ইয়েতে আমরা বুঝতে পারছি। ইন্নামা আমরা এর আগে আলোচনা করছিলাম, এটা একটা নিউট্রাল ভাব, এটা ইন্নার সাথে মার সম্পর্ক না, ইন্নামা মানে হচ্ছে শুধুমাত্র, ঠিক আছে? যেমন একটু আগে আমরা সূরা বাকারার মধ্যে দেখলাম না ইন্নামা লাকিন, দুইটা হরফ আছে, এগুলোকে আমরা নিউট্রাল ভাব বলি, এটা হরফে নসব না, হ্যাঁ শুধুমাত্র, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু আমরা একটা গ্রামাটিক্যাল ইউজ আমরা দেখলাম যে কোন কোথায় রাফা হবে কোথায় নসব হবে
কোথায় যার হবে এগুলোর মাধ্যমে কিন্তু আমরা এটা করতে পারবো। আলহামদুলিল্লাহ। এরপরে আসেন আর একটা সুন্দর এক্সাম্পল দেই, সে এক্সাম্পলটা হচ্ছিল মুসা আলাইসাল্লামের এক্সাম্পল। ঠিক আছে, মুসা আলাইসাল্লামকে আল্লাহ বলছেন যে তুমি তোমার ভাই সহ কোথায় যাও, ফেরাউনকে ফেরাউনকে দাওয়াত দিতে যাও। ঠিক আছে, হারুন আলাইসাল্লাম সম্বন্ধে সাথে যে বললেন, হ্যাঁ এখানে যেমন বললে হচ্ছে কি ফা ফা তিয়া, হ্যাঁ অতএব তোমরা দুজন ফেরাউনের কাছে যাও, বলতেছে ফা তিয়া তোমরা দুজন যাও ফেরাউনা ফেরাউনের কাছে যাও, ফাকুলা অতঃপর তোমরা দুজন বলো, দেখেন বাংলা আমি বলি, অতএব তোমরা দুজন ফেরাউনের কাছে যাও এবং তোমরা দুজন বলো, তোমরা দুজন বলো ইন্না, এখানে দেখবে ইন্নার পরে নাহানু আছে, তাহলে আমরা দেখি দ্বিবচনে কি নাই, দ্বিবচন আরবিতে দ্বিবচনে আনা মানে ফার্স্ট পার্সনে কোনো দ্বিবচন নাই, আনা নাহানু। ঠিক আছে, সেই জন্য নাহানু ব্যবহার হলো দুজনের ক্ষেত্রে, ইন্না নিশ্চয়ই আমরা রসুলু রব্বিল আলামিন। এখন এই যে রসুলু রব্বিল আলামিন বলা হলো, তাহলে রসুলু মুদাফ রব্বি মুদাফিলাহি, রব্বি মুদাফ আবার আলামিন হচ্ছে মুদাফিলাহি, তাহলে রসুলু রব্বিল আলামিন এটা হচ্ছিল আমাদের একটা চেইন যেটার মাথাটা হচ্ছিল রসুলু। এখন রসুলু শব্দটা কিন্তু একবচন, যেমন ইন্না রসুলু রব্বিল আলামিন এতক্ষণ পর্যন্ত দ্বিবচন ব্যবহার হচ্ছে, আল্লাহ বলছে তোমরা দুজন যাও ফেরাউনের কাছে এবং তোমরা দুজন বলো ফাকুলা, এখানেও দ্বিবচন ব্যবহার হলো, তারপরে কি যেটা বলতে বললো তখন কি বলতে বললো, ইন্না নিশ্চয়ই আমরা রসুলু রব্বিল আলামিন, আমরা হচ্ছিল রব্বুল আলামিনের রসুল, কিন্তু রসুল শব্দটা একবচন ব্যবহার হলো। তখন আপনার আমার যে ওরিয়েন্টালিস্ট বন্ধু বান্ধব যারা আছে, যারা একটু একটু গ্রামার শিখছে, তারা এসে ঝাঁপ দিয়ে বলবে যে এখানে তো দুইজনের কথা বলছে, এতক্ষণ পর্যন্ত এখানে একজনের কথা বললো কোনো, নিশ্চয়ই এটা কোরআনিক গ্রামারের কি ভুল। ঠিক আছে, এখানে তো হওয়ার কথা ছিল রসুলানি, আমরা দ্বিবচন পড়ছি না, রসুলুনের দ্বিবচন কি রসুলানি, তাহলে ইন্না রসুলা এখানে নুনটা হাজফ হয়ে যাবে, এটা বাদ হয়ে যাবে, রসুলা রব্বিল আলামিন এরকম আসার কথা ছিল, কিন্তু এখানে কেন একবচন আসলো। তাহলে এই যে গ্রামাটিক্যাল ডিফারেন্সটা করা হলো, সেটার মাধ্যমে একটা খুব অসাধারণ জিনিস এক্সপ্রেস করা হলো, সিনটা হচ্ছে এভাবে যে যখন তারা মুসা আলাইসাল্লাম এবং হারুন আলাইসাল্লাম যখন ফেরাউনের দরবারে যখন প্রবেশ করতে যাবে, তখন গেইটের লোকজন তাদেরকে আটকাবে না, তারা বলবে যে ঠিক আছে, ফেরাউনের লোকজন বলবে কি মুসা আলাইসাল্লাম তো এই রাজার মানে একসময় এখানকার ইয়ে ছিল, কি বলে রাজপুত্র ছিল, সে যেতে পারবে, হারুন আলাইসাল্লাম বনি ইসরায়েল সে যেতে পারবে। কিন্তু তাদের বক্তব্যটা কি, তাদের বক্তব্য ছিল মুসা আলাইসাল্লাম হারুন আলাইসাল্লাম দুজন ব্যক্তি হলেও কিন্তু দুজনে কিন্তু একই রিপ্রেজেন্টেশন দিচ্ছে, তারা দুইজন মিলে হচ্ছে আল্লাহ রসুল রব্বুল আলামিনের রসুল। দ্যাট মিন্স ওনাদের এন্টিটিটাকে কি করা হলো, ফিউজ করা হলো, একসাথে ফিউজ করা হলো, সেখানে এক বচন ব্যবহার করলো। দ্যাট মিন্স এখানকার মাধ্যমে এই যে বচনের যে চেঞ্জটা আসলো সেটা ইন্টেনশনালি করা হলো, যে ইউনিফাইড সত্তা হিসেবে তারা কি ফেরাউনের সামনে দাঁড়াতে হবে। ঠিক আছে, ইউনিট ফ্যাক্টর, সে মানে একজনকে বাদ দিয়ে আরেকজনকে না, অতএব এটা একটা খুব পাওয়ারফুল প্রেজেন্টেশন, সেটা শুধুমাত্র একটা বচনের তারতম্যের মাধ্যমে কিন্তু জিনিসটা এক্সপ্রেস হয়ে গেল। এটাকেই বালাগা বলা হয়, অলঙ্করণ বলা হয়, যখন আপনি গ্রামারটা বুঝবেন, যেটা আসার কথা আছে কথা ট্রেডিশন মানে যেটা নিয়ম অনুযায়ী আসার কথা, সেখান থেকে নিয়মটা যখন ভঙ্গ হয়ে যাচ্ছে, সে ভঙ্গ হওয়ার মাধ্যমে কিন্তু অসাধারণ এক্সপ্রেশন চলে আসতেছে, এটাও কিন্তু একটা পাওয়ারফুল কথাবার্তা, সেটাও আমরা এখানে দেখলাম যে এখানেও বচনের পরিবর্তনের মাধ্যমে সে এক্সপ্রেশনটা চলে আসছেন। হওয়ার কথা ছিল রসুলা রব্বিল আলামিন, কিন্তু এখানে আসলো কি রসুল রব্বিল আলামিন, তো সেটাও একটা গুরুত্বপূর্ণ, এটাই সাবজেক্টটা গ্রামারটা বুঝলে আমরা তখন এই ভাবগুলো বুঝতে পারবো, এটাও একটা বিষয়। তো আমাদের এখানে আজকের দিনের আমরা আরেকটা জিনিস দেখেই এটাই আমরা শেষ করব, এটা খুব ইন্টারেস্টিং, সূরা আত-তাহরিমের বর্ণনা। সূরা আত-তাহরিমের শেষ আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা মুমিনদের জন্য এক্সাম্পল সেট করতেছেন, সেখানে বেসিক্যালি প্রথমে বললেন ফেরাউনের স্ত্রী, তারপরে শেষের এক্সাম্পলটা হচ্ছিল মরিয়াম সালামু আলাইহা, বললেন ওয়া মরিয়ামা ইবনাতা ইমরানা আল্লাতি
ahsana farjaha fa nafakna fihi min ruhina wa saddaqat bi kalimati rabbiha wa kutubihi wa kanat minal qanitin. ঠিক আছে, সামারি বিষয় হচ্ছিল, আমরা যেহেতু এখনো অত আরবি শিখি নাই, সেখানে যেটা বলা হচ্ছে যে বাংলাটার পরে দেখেন, আর দৃষ্টান্ত বর্ণনা করো ইমরান তনয়া মরিয়ামের, সে তার সতীত্ব বজায় রেখেছিল, অতঃপর আমি তার মধ্যে আমার পক্ষ থেকে জীবন ফুঁকে দিয়েছিলাম এবং সে তার পালনকর্তার বাণী ও কিতাবকে সত্যে পরিণত করেছিল, সে ছিল বিনয় প্রকাশকারীদের একজন। তো মরিয়াম সালামু আলাইহা একজন মহিলা, তাহলে এক্সপেক্টেড ফর্ম ছিল, যেমন এখানে ধরেন আমাদের শেষে শব্দটা ব্যবহার হচ্ছিল আল কানিতিনা, এই যে আল কানিতিনা যে শব্দটা আমাদের এক্সারসাইজের মধ্যে ছিল, সেখানে আপনি যদি দেখেন আল কানিতুনা পুরুষবাচক বহুবচনের শব্দটা, এটা নসব ভাষণ যার ভাষণ কি আল কানিতিনা, কানিতুনা কানিতিনা, আর স্ত্রীবাচক যদি বহুবচন করেন এটা কি হবে আল কানিতাতুন আল কানিতাতিন আল কানিতাতু আল কানিতাতি। তাহলে এখানে যেহেতু মহিলা, সেজন্য এক্সপেক্টেড ফর্ম ছিল ওয়াকানাত মিনাল কানিতাতি, এই ফর্মেটটা আমাদের এক্সপেক্টেড ফর্ম ছিল আল কানিতাতি, যে বিনয় প্রকাশকারীদের মধ্যে কারিণীদের মধ্যে তিনি ছিলেন, হচ্ছিল একজন দৃষ্টান্ত। কিন্তু এক্সপেক্টেড ফর্ম ছিল স্ত্রীবাচক বহুবচন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফর্মটা ইউজ করলেন কি পুরুষবাচক বহুবচন। আমরা জানি যে পুরুষবাচক বহুবচনের মাধ্যমে স্ত্রী এবং পুরুষবাচক শব্দকে কম্বাইন্ডলি বোঝানো হয়। তো যখনই উনি বললেন ওয়াকানাত মিনাল কানিতিনা, এর মানে হলো মরিয়ম সালামু আলাইহের যে বিনয় প্রকাশের বিষয়টা, এটা পুরুষ এবং মহিলা সবার জন্য একটা রোল মডেল হিসেবে, মডেল হিসেবে আল্লাহ এস্টাবলিশ করছে, শুধুমাত্র এটা মহিলাদের অনুকরণীয় বিষয় না, এটা অবশ্যই এই উনি যেভাবে আল্লাহর প্রতি বিনয়ী হলেন এরকম কঠিন পরিস্থিতির মধ্যে, এবং কঠিন পরিস্থিতির মধ্যে বিনয় প্রকাশ করলেন, সেই বিষয়টাই বেসিক্যালি আল্লাহ যখন সবার জন্য রোল মডেল করতেছেন, খালি গ্রামাটিক্যালি এখানে শব্দটা চেঞ্জ করে দিয়েছেন, স্ত্রীবাচকের জায়গায় পুরুষবাচক করে দিলেন, করে দেওয়ার মাধ্যমে পুরুষবাচক মানে কমন জেন্ডারকে অ্যাড্রেস করা, এবং ওনাকে এক্সপ্রেস করলেন কি সমস্ত মানে পুরুষ মহিলা সবার জন্য একজন রোল মডেল। তো এগুলো হচ্ছিল অসাধারণ বিষয় যেটা আপনি ট্রান্সলেশনে বিনয়কারীদের আপনি যখন পড়াশোনা করবেন তখন বলবেন যেখানে হয়তো ভুল হয়েছে, এটা ইন্টেনশনালি করা হয়েছে, যার ফলে অনেক বেশি জিনিসটা এক্সপ্রেস হচ্ছে, প্রকাশিত হচ্ছে, এই গ্রামারটাও আপনি বিভিন্ন জায়গায় দেখবেন। তো এতটুকু গ্রামার আমরা জাস্ট শিখলাম কীভাবে, জাস্ট আমরা শিখলাম একটা ইসমের স্ট্যাটাস, মুসলিমুন চার্ট জানলে আপনাকে আমি এটা এক্সপ্লেন করতে পারছি, মুসলিমুন চার্টটা যদি আপনি জানেন, মরিয়াম সালামু আলাইহা একজন মহিলা, তার জন্য এক্সপেক্টেড ফর্ম হচ্ছিল মিনাল কানিতিনা কানিতাতি, এটা সেখানে কানিতিনা ব্যবহার হলো, ব্যবহার হওয়ার মাধ্যমে জাস্ট ওনাকে রোল মডেল প্রকাশ করলো। তো এই বিষয়গুলো বেসিক্যালি আমরা গ্র্যাজুয়ালি আরও কিছু দেখবো, আমাদের নেক্সট সেশন থেকে আমরা শুরু করবো ইসমের বাকি আরও জিনিস, আরও কয়েকটা জিনিস আমরা কভার করার চেষ্টা করবো, ইসমের চারটা প্রপার্টি আমাদের খুব কনফিডেন্টলি বলতে পারতে হবে। তো সেই এক্সারসাইজটা ইনশাল্লাহ এই নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব। তো আশা করি আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত যতটুকু করেছি সেটা আমার সবার কাছে ক্লিয়ার, এবং এটাকে কনসোলিডেট করতে হবে, কারণ আমরা ভাগ ভাগে যাচ্ছি, আমরা ইসমের স্ট্যাটাস নিরূপণ করার ব্যাপারে আমরা বেশ কাজ করছি, সেটা একটা বিষয়, সেই স্ট্যাটাসটা কীভাবে ইউজ হবে আমাদের প্র্যাকটিক্যালি গ্রামারে, ইদাফা কনস্ট্রাকশনে এবং হরফে জার এবং হরফে নসব, এই দুইটা ইউজের মধ্যে আমরা দেখছি, প্রোনাউন শিখছি, অর্থাৎ এগুলো কিন্তু একদম বেসিক ফান্ডামেন্টাল পড়াশোনা। তো এটা আপনি যদি ক্লিয়ার হন পরের স্টেপগুলো আরও ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আশা করি যে আমরা এই ব্রেকের আগে, আমাদের একটা ঈদের ব্রেক হবে ইনশাল্লাহ, অল্প এক সপ্তাহের একটা ব্রেক হবে, হয়তো বা নেক্সট ফ্রাইডে এই শুক্রবারের পরে শুক্রবার শনিবার আমাদের ক্লাস অফ থাকবে, তারপরে আমাদের ক্লাস হবে। তো আমাদের ইনশাল্লাহ এই শুক্রবার শনিবার এবং মঙ্গলবার আরও তিনটা ক্লাস আমরা ঈদের আগে করব, যেখানে আমরা অবশ্যই একটা ভালো অবস্থায় আমরা চলে যাব ইনশাল্লাহ। তো আমাদের সেশনটা আজকে এখানে ক্লোজ করছি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।